তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিয়েছি, 11টার মধ্যে যেতে হবে স্যালনে। এবার আমি 11টায় ঢুকতে পারবো না, আমি 12টার মধ্যে ঢুকবো। বাবুকে যেহেতু ব্রেকফাস্ট করাতে হলো, বাড়ির কিছুটা কাজ সকালের দিকে সামলাতে হলো, এবার আমরা আজকে নর্মালি ব্রেকফাস্ট করে আমি স্নান করে বেরিয়ে যাবো ট্রিটমেন্ট করাতে হেয়ারের। তো চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকো। আর হচ্ছে কি কি একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম, পরে মনে করলে তখন বলছি। আজকে আমাদের ব্রেকফাস্ট, হ্যাঁ হ্যাঁ এটা তোকে দিতে যাচ্ছি। হ্যাঁ আজকের ব্রেকফাস্ট আমাদের ছাতুর শরবত, ঠান্ডা ঠান্ডা। এরাও তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে অফিস, ধরো কেননা ভুলে গেছি, মুখ দিয়ে গন্ধ বেরোলে সবাই বলবে এ কি খেয়ে এসছে, কথা বলবো। একদম আমাকে পেঁয়াজ তুলে দাও, খাবো না। হ্যাঁ ছেঁকে দাও, ছেঁকে দাও। ভুলেই গেছি যে আমি স্যালনে যাবো, এবার ওখানে গিয়ে কথা বলে মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ করবো, আমি চুইংগাম চেবাবো, তাও দু একটা মুখে চলে এসছি। সো ফাইনালি আমি চলে এসেছি হেনা আবদুল্লাহ স্যালনে ট্রিটমেন্টের জন্য। কাল যেমনটা তোমরা শুনলে ব্লগে, তো আস্তে ধীরে হোক, দেন তারপরে একদম হওয়ার পরে দেখাচ্ছি, আর মাঝখানে যদি কিছু প্রয়োজন হয় তো অবশ্যই আমি আসছি ব্লগে। কন্টিনিউ করো, একদম স্কিপ করবে না, কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, একবার ওয়াশ করিয়ে ব্লো ড্রাই করা হচ্ছে। ব্লো ড্রাই করানোর পরে এখনও হবে আরও বেশি ট্রিটমেন্ট। এখানে তো আমি বসে ট্রিটমেন্ট করাচ্ছি, আর তার সাথে হঠাৎ করে আমার জন্য এত স্ন্যাক্স, তো আমি তো পুরো শক। বেশ ভালো, চলো স্ন্যাক্সটা এনজয় করি, ফ্রুটি কেক আর আমার ফেভারিট অরিও রয়েছে। ফাইনালি আমার হেয়ারের ট্রিটমেন্ট কমপ্লিট হলো, খুব স্যাটিসফাই আমি। আর সবথেকে বড়ো, এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো, খুব ভালো, বেশ ভালো লাগলো, মানে বোর হইনি। গান মিউজিক বাজছিল, তার সাথে সাথে দুজন আসছে দুজন যাচ্ছে, দুজন আসছে দুজন যাচ্ছে, এরকম এরকমভাবে কাজ করছে, সবার বন্ডিংটাও বেশ ভালো, সব মিলিয়ে বেশ ভালো লাগলো। ফার্স্ট টাইম আমি এখানে সার্ভিস নিলাম, অনেক দিন ধরে সে আসবো আসবো করে আসা হচ্ছে না, কথা হয়ে আছে, বাট ভালো লাগলো, তো সুন্দর লাগছে, আমার নিজে স্যাটিসফাই। আর আমি তো হেয়ারটা কাটও করেছি এরকম করে, তোমাদের সেটা দেখাচ্ছি, এই যে যেটা বাড়ি গিয়ে আমি পরে নিজের মতন যখন হেয়ার স্টাইল করব তখন তোমরা দেখে নেবে কিভাবে কি কাট করেছি। বোন আছে ওখানে বসে, বাবু আর আমি তিনজন মিলে গল্প করছি, তোমাদের দাদাভাই মনে হয় চলে আসলো। শানি এই দেখো, বলতে না বলতে তোমাদের দাদাভাই চলে এসছে, দেখো আমার চুলটা মাংস পার্সেল আমরা এখন ওপেন করবো, বাট কি আছে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সবসময় সবকিছু শেয়ার করা যায় না, ওই যে বারবার বলি একটাই কারণ। চলো দেখি, এখন খোলো। সো গাইজ, আমি বাড়িতে এখন চুপচাপ বসে আছি আর রিম্পার সঙ্গে গল্প করছি। ও তো দেখেছো এই হেয়ারকে পুরো একদম ট্রান্সফরমেশন করে ফেলেছে, তাই তো? কি ছিল কি হয়ে গেল? আর ইউ স্যাটিসফাইড? একদম, অনেক বেশি। রিয়েলি? হ্যাঁ অবভিয়াসলি। ওকে চল, ঠিক আছে, যখন নিজে নিজে স্যাটিসফাই হয় তাহলে আর অন্য কিছু লাগে না, কমপ্লিমেন্টের প্রয়োজন পড়ে না, তাই তো? হ্যাঁ একদম। তো এই আলো আসছে না আমার দিকে, তো যাই হোক ইগনোর করো, আলো না আসুক, আমার হেয়ারের এখনও কিছু কাজ বাকি আছে। 100 এর মধ্যে 90% হয়েছে, 10% কাজ 15 আগস্টের দিন হবে, তো এখন মানে 100% হয়ে গেছে বলতে পারো, বাট 10% কাজ বলতে একটা ওয়াশ আছে যেটা হবে, আর তার সাথে কাট হবে। এখনো কাজ বাকি আছে, কাট হবে সামনে একটু, কাট কাটিং। বাবু কোথায় গেল? বাবু মা বাবার সাথে খেলছে।
তোমার জন্যই। আরে ও একের পর এক এটা ওটা করতে থাকে, মানে আমার ধরো ওই সেই আঁচিলের সমস্যাটা যেটা ফেস আর নেক, এখন আলো আসছে না, তুমি এইদিকে পড়ো। আলোর অভাব হচ্ছিল একটু, যাই হোক, মানে আমার আঁচিলের জন্য নেক আর ফেসের সমস্যাটা সমাধান করলো। যেখানে যে ডক্টরটা মানে আমাকে পুরো ঠিক করলো, ওনার কাছে এখন কতজন যেতে চাইছে আমার কাছে, খালি নাম্বার চাইছে, আমি নাম্বারও দিয়ে দিয়েছি। নেক্সট আমার হেয়ারটাও ঠিক করে দিল। ও একটাই মানুষ গো, ও যেটুকু পারে ওর সাধ্য অনুযায়ী সমস্ত কিছু আমাদের জন্য করার চেষ্টা করে, ওর জন্যই যেটুকু হাসি ফুটিয়ে রাখি মুখে। আর তার মধ্যে তো শত্রুদের শত্রুতা রয়েছে, শত্রুদের না শত্রু, তো সব কিছুকে বাদ দিয়ে তার মাছ দিয়েও কিছু হলেও ও চেষ্টা করে আনন্দ দেওয়ার, সবটাই ওর জন্য পসিবল হয়। পসিবল ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, একদম এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ এটা সত্যি, জোর থাকলে ইচ্ছা থাকলে সব, হ্যাঁ একদম একদম, তাতে কিছু হয় না। চুলটুল ভাঁজ করতে বারণ করেছে, ও এতে যেতে হবে না বাবুর, ওটা অ্যাপেল তো কালকে যাওয়ার আছে, বেরোতে হবে না, না ওটা নিয়ে আসিও, দরকার আছে, যাও ওই জন্যই জিনিস ওটা, যাও যদি পারো একটু মিষ্টি আনবে, কিসের জন্য মিষ্টি আবার কিসের জন্য। ও হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি কালকের ব্লগে, ওই যে বলছিলাম না একটা ভালো কাজ করতে যাচ্ছি, সেটা একটু বলে দাও না। যাই হোক কাল কিছু একটা ভালো কাজ হয়েছে যার জন্য আমরা ওই সব ঝাল ঝাল অনেক কিছু খেলাম, রুটির সাথে মিষ্টিটা আনা হয়নি, তা বলা যায় কালকে কোরআন হাদিয়া করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ এটা বলা যায়, এটা বলা জোর করে বলতে পারবো, একদম একদম, মানে কালকে আমরা কোরআনের হাদিয়া করেছি, যাতে করতে পারে, হ্যাঁ তোমরাও করো। আর আমরা হাদিয়াটা কি করেছি না, পাড়া করে করে হাদিয়া করেছি আর কি, একটা একটা পাড়া করে করে, তিনটা পাড়া, ওটা যতজন পড়বে ওটা তত নিকি আসবে, সব পৌঁছবে নিকি আর কি। তো ওই ভালো কাজটা হয়েছে তার জন্য আমি ভীষণ হ্যাপি, তার জন্য মিষ্টি আনতে হবে আজকে, কালকে তো ডিউ হয়ে গেছে, অত কিছু খেয়েছি বলে আর মিষ্টির কথা মাথায় আসেনি। আগে ফালতু ফালতু বেশি আনা, আর তোমাদের দাদা ভাইয়ের সব থেকে পছন্দের খাবার দেখো, নিজেকে একটু দেখাও, ফিশ কাটলেট, কালকে মোটা কাটলেট এত ঘাটিয়া ছিল ওর তো খেতেই পারিনি। আরে ফালতু জিনিস ওসব খাই কেউ, হ্যাঁ কাটলে ফিশের ফ কিছু পাওয়া যায়নি, চুনো চুনো করে কি দিয়েছে জানি না, তার সাথে তারপর এই মোটা আর এরকম বড়, সে তো দেখেইছে ব্লগে, কালকে ব্লগে কালকে প্রাতে দেখেছো, মানে কোটটা এত মোটা দিয়েছে না, ঘাটিয়া একদম আর কি। মানুষ ওটা তো প্রথমে কেউ ভুল করে খেয়ে নাই, তাহলে ওর ব্যবসা ডাউন হয়ে যাবে, বাকি কিছু খেতেই পারবে না। সিরিয়াস সিরিয়াস, আমরা দোকানটা দেখে এত লোভনীয় লাগলো, জিনিসগুলো এরকম ঝুলিয়ে রেখেছে, স্পাইসি স্পাইসি জুসি জুসি, কিন্তু পুরো ঘাটিয়া। যাই তাহলে একটু অ্যাপোলো থেকে ঘুরে আসি, আর মিষ্টি বানিয়ে চলে আসো, ঠিক আছে, রসমালাই পেলে আনবে, রসমালাই বহুদিন খাইনি, এটা ওটা মিষ্টি তো খাওয়া, কিন্তু রসমালাই নরমাল রুটি দিয়ে একদম ভালো লাগে না, পরোটা দিয়ে ভালো লাগে না, রসগোল্লা খেয়ে যথেষ্ট, তাহলে ওই কালাকাঁদ যেগুলো, সোজা বসে গেছি রাতের ডিনারে, এখানে আলুর তরকারি আছে রুটি দিয়ে খাওয়ার জন্য, তার সাথে তোমাদের দাদাভাই নিয়েছে দু রকমের মিষ্টি, দুটোই কালাকাঁদ না কিন্তু আলাদা ফ্লেভার, দুটো আলাদা ফ্লেভার, মাকে দিয়েছি মাদের আর আমরা রেখেছি, চলো খেয়ে নিই।